সূরা যুমার 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অর্থাৎ কিয়ামতের দিন তোমরা একে অন্যের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে বিবাদে লিপ্ত হবে, একে অন্যের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ দায়ের করবে, মামলা করবে, নালিশ করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন কারোর প্রতি সেদিন অবিচার করা হবে না। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়েতে হতদরিদ্র এবং প্রকৃত আসল অভাবী দরিদ্র সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হলো, এরপরে বিভিন্ন মানুষের পাওনা হিসাবে তার বিভিন্ন সওয়াব দিতে দিতে এক পর্যায়ে সে নিঃস্ব হয়ে গেল। এ ব্যক্তি হলো আসল এবং প্রকৃত অভাবী। দুনিয়াতে আমাদের চলতি পথে কত মানুষের হক আমরা নষ্ট করছি, কত মানুষের হক আমরা অধিকার আমরা ক্ষুণ্ণ করছি, যতজন হক নষ্ট করছি, যতজন অধিকার নষ্ট করছি, কেমন যেন ততটি মামলার আসামি আমি হয়ে যাচ্ছি। শুধুমাত্র একটি গুনাহ গীবতের কথা যদি আমরা বলি, কারোর অগোচরে যদি আমি দিনে একটি গীবত করি, সারা দিনে মিলে যদি আমি একটি গীবত করি কারোর, কারোর পেছনে তার কোনো মন্দ দিক নিয়ে আলোচনা করি বা এমন কোনো কথা বলি যেটা শুনলে তিনি কষ্ট পাবেন, তাহলে সেটা গীবত হলো। আর একটি গীবত যদি আমি দিনে করি তাহলে বছরে 365 গীবত হয়, আর যদি আমি 65 বছর বেঁচে থাকি তাহলে 365 কে 65 দিয়ে গুণ দিলে 23,000-এরও বেশি, 23,725টি গীবত হয়। অর্থাৎ কেমন যেন দিনে মাত্র একটি গীবত যদি আমি করি তাহলে মৃত্যুর পরে আমাকে 23,725টি মামলা মোকাবেলা করতে হবে শুধুমাত্র গীবত প্রসঙ্গে, এবং আমার আমলনামা থেকে সওয়াব দিয়ে দিয়ে পাওনাদারকে বিদায় করা হবে। আর যদি একাধিক গীবত করি তাহলে তার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা চিন্তা করার বিষয়। সম্মানিত ভাই বন্ধুগণ, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে ন্যায় বিচার যেদিন প্রতিষ্ঠিত হবে, যেদিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো ছল ছাতরি কাজে আসবে না, কোনো ঘুষ চলবে না, কোনো উকিলের ওকালতি চলবে না, সেই দিনে এ সমস্ত হাজার লাখ মামলার বোঝা থেকে বাঁচতে হলে দুনিয়াতে চলতে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আমার দ্বারা কোনো মানুষের হক যাতে নষ্ট না হয়, বিশেষ করে গীবত যেটি আমরা প্রতিদিন অসংখ্যবার অগণিতবার করে থাকি, এ বিষয়ে আমাদেরকে সচেতন সাবধান হতে হবে, তাহলেই কিয়ামতের ময়দানের মামলার ভয়াবহ বেড়াজাল থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।